এবার ভারতে মসজিদের ভেতরে ঢুকে এক ইমামকে মেরে ফেলার ঘটনা ঘটেছে। রাজস্থানের আজমিরে একটি মসজিদে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির। এর কিছুদিন আগে ভারতের নয়াদিল্লিতে ভেঙে ফেলা হয় কয়েক শতাব্দীর প্রাচীন মসজিদ। তাছাড়া দেশটিতে মুসলমানদের ওপর নানাভাবে দমনপীড়নের খবর উঠে আসছে গণমাধ্যমে। আরও জানাচ্ছেন সিরাজ। মুসলমানদের ওপর নির্যাতন কিংবা মসজিদ ভেঙে ফেলা, এমন ঘটনা ভারতের জন্য নতুন কিছু না। তবে এবার যেন ছাড়িয়ে গেল সব মাত্রা। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের আজমেরে মসজিদের ভেতরে ঢুকে এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত আজমিরের মোহাম্মদী মাদানী মসজিদের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির। 30 বছর বয়সী এই ইমাম উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় আজমিরের রামগঞ্জের কাঞ্চননগরে অবস্থিত ওই মসজিদের ভেতরে 6 শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। এ সময় আক্রান্ত হন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মোহাম্মদ মাহিদের ওপর আক্রমণ চালায়। মারধরের সময় ইমামের সন্তানরা চিৎকার করলে তাদেরকে মেরে ফেলার হুমকিও দেয় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। শিশুরা যাতে সাহায্যের জন্য কাউকে ফোন করতে না পারে সেজন্য মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযুক্তরা চলে যাওয়ার পর ইমামের শিশুরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানায়। পুলিশ বলেছে, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিনচি বলেছেন, মসজিদের ভেতরে ওই ইমামকে পিটিয়ে হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে। মসজিদের কাছ থেকে 2টি লাঠি উদ্ধার করা হয়েছে। এই লাঠিগুলো হত্যায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশের ডগ স্কোয়াড টিম। 7 বছর আগে উত্তরপ্রদেশের রামপুর থেকে আজমিরে আসেন মাহির। তার মরদেহ রামপুরে দাফন করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।